আলহামদুলিল্লাহ এক বোন লিখেছেন যে আমার বোনের ছেলেকে পড়ানোর জন্য আমাকে দিয়েছে সে অনেক দুষ্টমি করে তাই অনেক সময় রাগ করে তার মুখে থাপ্পড় দেয় তাকে মায়ের দেই আমার কি গুনা হবে দেখুন বাচ্চারা দুষ্টমি করবে এটা খুবই স্বাভাবিক বিষয় তো মায়ের দেওয়ার ক্ষেত্রে মুখে মায়ের দেওয়াটা নাজায়জ আল্লাহ নবী সাল সাল্লাম মুখে মার দিতে মানা করেছেন বলেছেন বিশেষ করে স্ত্রীদেরকে সাবধান করার জন্য নারী যখন পুরুষদেরকে স্বামীদেরকে অর্ডার দিয়েছেন তাদেরকে প্রহার করতে বলেছেন যে মুখে মারবে না তো এ থেকেই বলেছেন যে কোনো মানুষকে তার মুখে প্রহার করবে না মুখ হচ্ছে তার একটা সম্মানিত স্থান অতএব মুখে মারা যাবে না দুই তাহলে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে শরীরের অন্যান্য জায়গায় মারতে হবে তবে মারাটা যেন ফেটে ফুটে যাওয়ার মতো মায়ের না হয় তিন নম্বর কথা হচ্ছে যে আপনি তাকে রাগ করে মারবেন না কারণ রাগ হচ্ছে শয়তান থেকে আসে রাগ হলো প্রতিশোধ মানুষ রাগ করে কোনো কিছু করে তার মানে সে প্রতিশোধ নিল তা আপনি তো ওই বাচ্চার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছেন না সে দুষ্টমি করবে এটা তার বয়সের দোষ আপনি তাকে তরবিত দিবেন বুঝাবেন আর তর্বতের অংশ হচ্ছে ধমক দেওয়া মায়ের দেওয়া তার সাথে কথাবার্তা বন্ধ রাখা এগুলি সবই হচ্ছে তর্বতের অন্তর্ভুক্ত তাহলে আপনি যদি তাকে রাগ করে মারেন তাহলে তো একটু প্রতিশোধ নিলেন এটা তো তর্বত হলো না এজন্যে রাগা যাবে না রাগা যাবে না বরং তাকে তরবতের নিয়তে হালকা প্রহার করবেন যাতে করে সে মানে সতর্ক হয় শিক্ষা গ্রহণ করে এবং সে দুষ্টামি কিছুটা হলে তার কমে আরেকটা কথা হলো এই যে ছোটো বাচ্চারা যে দুষ্টামি করে তো এই দুষ্টামির ভিতরে তাদেরকে পড়াইতে হবে ঠিক আছে তার দুষ্টামিটার সাথে আপনাকে মিশে যেতে হবে সে যেরকম দুষ্টমি করে আপনি এরকম দুষ্টমি করেন সে যেরকম খেলতে পছন্দ করে আপনি এরকম খেলবেন তাহলে এই বাচ্চাকে পড়ানো সহজ হয় অনেক ক্ষেত্রে ঠিক আছে তো আল্লাহ তালা যেন উত্তমভাবে বাচ্চাদেরকে তরবিয়ত দেওয়ার তফিক দান করেন আমিন